মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে সকাল এখন প্রায় তখন বাজছে 9:30, তো আমার চান টান শেষ, আমি এখন সকালের জন্য রেডি হয়ে পড়েছি। তো আমার ঠাকুর দেওয়া কাপড় মেলা সবটাই শেষ, তখন ভাবলাম তোমাদের কাছে তোমাদের সামনে একটু তোমাদের সাথে কথা বলি। তো রোজ কথা না বলে তো ভালোই লাগে না, তোমরা তো আমার একটা ফ্যামিলি, ঠিক না? তো আচ্ছা গাইস, তো তোমাদের একটা কথা হলো, তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলবে না তোমরা কেউ। আর রোজ একটা দুটো করে বাড়ছে, তো তো তোমরা, আমি আশা করি তোমরা আমাকে ভালোই বাসো, মৌসুমীকে তোমরা ভালোই বাসো। তো তোমরা রোজই আমাকে ডেলি ব্লগে দেখতেই পাও, মৌসুম বিশ্বাস ডেলি ব্লগ তো তোমরা রোজই দেখতে পাও। তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে দিও। তো কালকে আমাদের এখানে তো সকালবেলাও তো চড়ক পূজার নীল, তোমরা তো সবাই চিনো চড়ক পূজায় যে নাচ করে ওরা, তো নিয়ে আসে যে একটা ঠাকুরের কি, তো এটাও আমি ভিডিও করে রেখেছি। তো রাত্রেও কালী ঠাকুর অনেক তোমার অনেক ঠাকুর টুকুর এসেছিলো, তো এটাও আমি ভিডিও করে রেখেছি। তো তোমাদের কাছে এটা আমি শেয়ার করলাম আজকে, ঠিক আছে? তো তোমরা কেমন, তোমাদের কেমন লেগেছে? তোমরা তো অনেক, তোমরা তো সবাই আমার ভিডিও দেখো বাইরে বাইরে থেকে, অনেক দূরে দূরে থেকে দেখো। তো আমার ভিউজ এখন হয়ে যাচ্ছে প্রায় 1 লাখ, তো তোমরা আমাকে খুব ভালোবাসো আমি জানি, তো আর একটু ভালোবাসো, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার, এটাই তোমাদের, তোমরা সবাই আমার পাশে থাকো সারা জীবন, এটাই আমি মানে এটাই বলবো, তোমরা আমার পাশে থাকো আমার যেতটুকু মানে ভিডিও করার। আর তোমরা আমার ভিডিও কীরকম দেখতে চাও প্লিজ তোমরা একটু আমাকে, আমি কিছু একটা চ্যালেঞ্জ করবো, কী চ্যালেঞ্জ করবো, বেলুন চ্যালেঞ্জ করি, ঠিক আছে? আমি তোমাদের বেলুন চ্যালেঞ্জ করে একদিন দেখাবো, ঠিক আছে? তো কেমন লাগলো আমার এই চ্যালেঞ্জ টেলেঞ্জ তোমরা প্লিজ আমাকে কমেন্ট করবে। আর 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 কি বলবো তোমাদের কাছে, তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? তো আমি ভালো আছি, আমার দুটা মেয়ের তুমি জানো না, তো তোমরা কেউ জানো না, তো এত অসুখ বিসুখ, তো আমি যেতটুকু পারলাম তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করেছি। দেখো ওয়েদারটা খুব মানে, আমি ছাদে গিয়েছিলাম, ছাদে তো ডাক্তার বলেছিল আমার থাইরয়েড পরীক্ষা টরীক্ষা করেছি, দেখো কি মোটা ঠিক না কিছু বুঝি না, কিন্তু আমার স্লিম ফিগার মানে এটাই বলবো, কিন্তু আমি মোটাও না চিকনাও না, কী বলবো মানে কী জানি না কী কী থাইরয়েড। তো সবাই বলে তোমার কি মোটাটা মোটা থাইরয়েড না চিকনা থাইরয়েডটা, তো আমি কিছু জানি না, কিন্তু এইসব কিছু না আমার, এমনি জাস্ট একটু বেবি হওয়ার পর সময় তখন পরীক্ষা টরীক্ষা করে, তো তার জন্য পরীক্ষা যখন করেছিল তখন থাইরয়েড ধরা পড়েছে, তখন থাইরয়েড ধরা পড়েছে, তখন তারপরেই তো আমি 25 ml ওষুধ পাওয়া যায় আমি সেটাই খাই, এখন ওই দিন খেয়ে আমি পরীক্ষা টরীক্ষা করে আসলাম, আমি সেটা উঠিয়েছি কিন্তু আমার দেখানো হয় না, দেখাবো আমি। তো আমার যা ব্লগ ব্লগগুলো আছে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করবো আজকে। কালকে আমাদের এখানে চড়ক ঠাকুর এসেছিলো, চড়ক পূজার নাচ টাচ করেছিলো, সেটা আছে তোমাদের, তোমরা তো দূরে দূরে থেকে তোমরা এইসব জিনিস দেখতে পাও না, কত জায়গাতে এইসব মানে দেখানো হয় না, তো আজকে ভাবলাম আমি তোমাদের কাছে সেটা শেয়ার করবো। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করবে, আর একটু তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন আমার, মানে আর একটু আগে বাড়তে পারি আর কি বলো তোমাদের। তো তোমরা দেখতে থাকো চড়ক পুজো, দেখো মজা নাও আর এনজয় করো।
কালি কোনটা সাজে? কালি গেছে গা আসলে ওই যে ঢাক বাজে তো আসলে দেখো নাই ওই যে নাচ চোখ খাজে আজকে তো আইব না দেখ কইছিলাম না ওই যে এটা সাইকেলে যেটা খালি সাজছিল ওটা বানি না বানি না মানে না ওই যে কোনটা মানে ওই যে ওটা আগের বার সাজছিল বানি পরিপূর্ণ থাকে লক্ষ্মী কর্তাদের ভান্ডার আস্থান আদি থান গীত বর্তমান তোমার রক্ষা করে আমার বর্ষাকালে দিয়া পা মহাদেব নামে পূজা নানান জাতির মা কালী নামে
সুন্দর না?